দুদিনের হরতাল শেষে ষষ্ঠ দফায় বুধবার থেকে ফের 48 ঘন্টার অবরোধ ডেকেছে বিএনপি। বিচার বিভাগের ভূমিকায় হতাশা প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিচার বিভাগ আওয়ামী লীগেরই ইচ্ছা পূরণ করছে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী জানান, বুধবার সকাল 6টা হতে শুক্রবার ভোর 6টা পর্যন্ত সারা দেশে 48 ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হবে। এ সময় নির্বাচনের আগে প্রশাসনে রদবদল না হওয়ারও সমালোচনা করেন। বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, কারণ এটি প্রতিদ্বন্দ্বিতাহীন একদলীয় বাকশালী নির্বাচন হবে। মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার সমালোচনা করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী 22 ও 23 তারিখ অর্থাৎ আগামী বুধবার ও বৃহস্পতিবার 48 ঘন্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করছে। বন্ধুরা আমার, অবাধ সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, বিশ্বাসযোগ্য নির্বাচন, সকলের অংশগ্রহণের নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, দলের মহাসচিব সহ সকল নেতৃবৃন্দ এবং কর্মীদের মুক্তি।